কথায় বলে সত্যিকারের ভালোবাসা কোনো পরিণামের প্রত্যাশা করে না, একপাক্ষিক ভালোবাসা নাকি অনন্ত ও শক্তিশালী। তবে এই একতরফা ভালোবাসা নিয়ে কিছু বলার আগে জেনে নিন আপনি যার প্রতি দুর্বল তার মনে কি চলছে। ধরে নিন আপনি কারো প্রতি ভীষণ দুর্বল, তার হাঁটা চলা কথা বলার ধরন দেখে আপনি মুগ্ধ, আপনার দুর্বলতা ক্রমে ভালোবাসার দিকে বাঁক নিচ্ছে, কিন্তু সেই মানুষটাও কি এই একই কথা ভাবছেন এটাও আপনার অবশ্যই জানা দরকার। এই বিষয়গুলি জানতে গেলে সর্বপ্রথম আপনাকে চোখে চোখ রাখতে হবে। ধরে নেওয়া যাক আপনার পছন্দের মানুষটি আপনার সহকর্মী, এবার যদি দেখেন আপনারই মতো কাজের ফাঁকে তার চোখও আপনাকেই খুঁজছে, তাহলে সুখবর, হঠাৎ করে চোখে চোখ পড়ে যাওয়ার মধ্যে দিয়েই তো প্রেম শুরু হয়। কথা বলতে আগ্রহী, যদি দেখেন পছন্দের মানুষটি আপনার সঙ্গে কথা বলার ছুতো খুঁজছেন, নানা অছিলায় আপনাকে ফোন করছেন, এ কথা সে কথা বলতে বলতে সময়ের দিকে খেয়াল রাখছেন না, হতে পারে তিনিও আপনাকে ভালোবাসতে শুরু করেছেন। বাড়ছে বিশ্বাসের জায়গা, যে কোনো সম্পর্কের ভিত্তি বিশ্বাস, যদি আপনাদের মধ্যে বিশ্বাসের জায়গা তৈরি হয়ে যায় তবে বুঝতে হবে সেই মানুষটি আপনাকে নিয়ে ভাবছেন। উপহার নিচ্ছেন, আপনি অনেক ভেবেচিন্তে তার জন্য একটি উপহার কিনে দিলেন, এবার তিনি যদি জিনিসটি হাসি মুখে নিয়ে নেন তবে হয়তো অনুভূতিদের আদান প্রদান ঘটার সম্ভাবনা রয়েছে, অন্যথায় কষ্ট না পেয়ে পিছিয়ে আসুন। টুকটাক ঘোরাঘুরি অবশ্যই করুন, টুকটাক ঘোরাফেরা করতে কি তিনি আপনাকে ডাকছেন? কোনো ছবি দেখতে গেলে কি আপনাকে নিয়ে যেতে চাইছেন? কফি ডেটে আমন্ত্রণ জানাচ্ছেন? এখনো বুঝতে পারছেন না প্রেম তো অপেক্ষা করছে? ডিনারের প্ল্যান করুন, কোনো বিশেষ দিনে এমনকি এমন দিনও যদি সেই মানুষটি আপনাকে ডিনার করতে যাওয়ার প্রস্তাব দেন তবে বুঝতে হবে তিনি আপনাদের বিষয়টিকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন। সম্মান করেন, ভালোবাসা ও প্রেমের সম্পর্কে সম্মান থাকা জরুরি। মানুষ হিসেবে তিনি যদি আপনাকে সম্মান করেন তবে ধরে নেওয়া যেতে পারে সেই মানুষটি ভালো, হয়তো আপনাকে ভালোও আসেন।